প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এশিয়ান টেলিভিশন দেখছেন, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রিয় দর্শক, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই সকল ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেওয়া। আর আপনাদের ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলতে, আরও বেশি রঙিন করে তুলতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এশিয়ান টেলিভিশনের 7 দিনের এই বর্ণাঢ্য আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন অল্টারনেশন মিউজিক পাওয়ার্ড বাই বোনোফুল রয়্যাল চয়েস বিস্কিট এবং কো স্পন্সর ড্রিম হলিডে লিমিটেড। আজ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সারা মেহজাবিন। যেহেতু বিশেষ একটি দিন, অবশ্যই বিশেষ দুজন মানুষ আমাদের সাথে আছেন এবং তার মধ্যে একজন, তিনি যখনই আমাদের আয়োজনে আসেন আমাদের আয়োজন অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে এবং অনেক বেশি ঝলমলে হয়ে ওঠে। এবং আমাদের আজকের এই আয়োজন এবং যখনই তিনি আমাদের আয়োজনে থাকেন, গানের ঝিলিক, সুরের ঝিলিকে আমরা পুরোটা সময় মন্ত্রমুগ্ধ হয়ে থাকি। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন সুরেলা কণ্ঠের মিষ্টিমে আপনার আমার, আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী ঝিলিক। এবং আরও যে বিশেষ একজন মানুষ আজ আমাদের সাথে আছেন, তিনি এক যুগেরও বেশি সময় ধরে তার গানে গানে, সুরে সুরে তার ভক্ত শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন খুবই পরিচিত প্রিয় মুখ সঙ্গীত শিল্পী রাজীব। আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলতে বা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটি জানাতে কল করতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছো ঝিলিক? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং প্রত্যেক জায়গায় গিয়ে একই কথা বলতে হয় যে কারণ সবাই সুস্থ আছি বলে আজকে স্টুডিওতে সকলে আছি এবং ঈদ উদযাপন করছি, তো অবশ্যই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাকে পেয়ে আমি আজ একটু বেশি ভালো আছি। আমি তো ঢুকেই তোমাকে বলেছি যে তুমি আমি আছি আজকে আমাদের, মানে আমাদের কনভারসেশন বা গানের সাথে সাথে যে কথাগুলো বলি খুব ভালো জমে। তাহলে আমি আজকে চুপ থাকবো? না না, তুমি আজকে বেশি কথা বলবে, আমরা চুপ থাকবো কারণ আমরা প্রত্যেক প্রোগ্রামে আমরা লুকিং ভেরি প্রিটি, ওয়ার লুকিং ভেরি প্রিটি। থ্যাঙ্ক ইউ সো মাচ। তুমিও খুব সুন্দর। থ্যাঙ্ক ইউ। ভাইয়া কেমন আছেন? খুব ভালো, সেম টু হার। ঈদ কেটেছে বাড়িতে বাবা মার সঙ্গে, বাড়িতেই কাটে সব সময়। তো আমি যখনই জামালপুর যাই, গ্রামে যাই, তখনই আমার বুক ভরে যায় অক্সিজেনে, সেটা নিয়ে ঢাকায় ফিরি। যতদিন শেষ না হয় ততদিন থাকি ঢাকায়, আবার চলে যাই। শুরুটা কি দিয়ে হচ্ছে, ডুয়েট অর সলো? আমি আর রাজীবে থাকা মানে ডুয়েট গান তো অবশ্যই হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে শুরুতে গাবা না কি পরে? ইউ মি? ওকে, আচ্ছা, ও সবসময় আমাকেই আগে বলবে, আমি জানতাম, আমি প্রিপেয়ারও ছিলাম। যাই হোক, আমার খুব পছন্দের একটা গান, যে গানটা আমি অফিসিয়ালি কভার করেছি, বারবারই বলি, খুব শ্রদ্ধা থেকে ভালোবাসা থেকে কভার করেছি, আগুনের দিন শেষ হবে একদিন গানটা, শ্রদ্ধেয় শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানু তার গাওয়া। আমি এবং কিশোর দাস গেয়েছি নতুন করে এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে কিশোর। তো সে গানটি দিয়ে শুরু করছি আজকে, শুনব। Thank you.
কালজয় একটি গান, কিন্তু যতবারই শুনি আসলে নতুন করে ভালো লাগে। আসলে সত্যি গানটা যতবারই গাই, যতবারই শুনি, আর আমার মনে হয় গানটা এত বেশি জনপ্রিয় আগে থেকেই যে নতুন করে গাওয়াটা ভীষণ একটা কি বলবো ভয়ের একটা ব্যাপার, চ্যালেঞ্জ তো আছেই। তো কিছুটা ইম্প্রোভাইজেশনও ছিল আমার মনে হয়। হ্যাঁ, ইম্প্রোভাইজেশনও ছিল। তো একদম এই জন্যই বারবার বলি যে আসলে গানটা শ্রদ্ধা থেকে গাওয়া, ভালোবাসা থেকে গাওয়া। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গানের মাধ্যমে আয়োজনটি শুরু করার জন্য। পরবর্তী গানে যাব, তার আগে একটু দুজনের কাছ থেকে শুনি ঈদ কেমন কাটলো। তুমি তো রংপুরে ছিলে বেশ কিছুদিন লকডাউনে। হ্যাঁ, রংপুরে ছিলাম, খুব সুন্দর একটা সময় কাটিয়ে এসেছি। তবে ঈদটা আমার ঢাকাতেই হয়েছে, ঈদের 7 দিন আগে থেকে আমি ঢাকাতেই ছিলাম, কিছু কাজ ছিল সে কাজগুলো করেছি এবং ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আর যেহেতু গানের মানুষ, গানের সাথেই কেটেছে, প্রোগ্রাম করেছি, লাইভ করেছি, তো সবার সাথেও কেটেছে, ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড আমার সব সকল দর্শক শ্রোতা। ভাইয়া এবার একটু বেশি ভালো করে নাই, বাড়িতে ছিল তো সালামি পাই নাই। আমি পেয়েছি, সালামি দিয়েছেন নাকি? সালামি দিয়েছেন তো। হ্যাঁ, আচ্ছা। আমার একটা মজার ব্যাপার হচ্ছে, ঈদের দিন আমাদের লাইভ ছিল, আমি সবার কাছ থেকে সালামি নিয়েছি একজন বাদে। না না, তুমি তুমি বাদ আছো, তুমি আমি নিব। বাইসা গেছে ঈদের ঈদের আমার লাইভ ছিল না, তুমি আছো, তোমার কাছ থেকে আজকে নিব। আজকে নিব, হ্যাঁ, ঈদের পরে আজকে দেখা। কাউকে দেয়া তো হয়নি, নিয়েছো শুধু, দেয়া হয়নি, তাই না? না, আমি তো ছোট মানুষ, আমি তো ছোট মানুষ, এখনো দেওয়ার সময় নাই। ওকে, আমরা পরবর্তী গানে চলে যাই। কোন গানটি দিয়ে শুরু করছি? একলা মানুষ, অ্যালবাম থেকে টাইটেল সং একলা মানুষ। কথা সুর লুৎফর হাসান আর সংগীত পরিচালনা করেছে জিতু। মিষ্টি একটি ডুয়েটের জন্য দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং লাস্টে হুইসেলটাও কিন্তু দারুণ ছিল, এটা খুব সুন্দর দেয়। ওকে, এর সাথে একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরি। প্রিয় দর্শক, অল্টারনেশন মিউজিকের সময় হলো, একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়াল্টনেশন মিউজিক, পাওয়ার বেব, বোনাফুল, রয়্যাল চয়েস বিস্কিট এবং কো স্পন্সর ড্রিম হলিডে লিমিটেড। আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন, আমাদের সাথে আজ আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজীব ছিলিক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওকে, এবার কি একটি ডুয়েট হচ্ছে নাকি সলো? ওকে, কৃষ্ণচূড়া গানটার নাম। এই গানটা আমার প্রথম মৌলিক গান, নিজের গান প্রথম। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে বাপ্পা মজুমদার এবং সুর এবং লিখেছেন শফিক তুহিন ভাই, সেই গানটি গাইছে। তালে তা
কৃষ্ণ
চুরাই রং বেগেছি উন বনানি আজ সেজেছি ওই 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 দেখো আজ রাম ধনু রং ছড়িয়ে দিয়ে নীলাকাশ আজ সেজেছি ওই 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 দেখো ওই কৃষ্ণ চুরাই রং বেগেছি উন বনানি আজ সেজেছি ওই 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 দেখো আজ রাম ধনু রং ছড়িয়ে দিয়ে নীলাকাশ আজ সেজেছি মৌলিক গান মানে আসলে হৃদয়ের অনেক কাছের এবং অনেক অনেক স্মৃতি, সেই লেভেলের মিষ্টি গান। গানটিকে ঘিরে বিশেষ কোন স্মৃতি আছে কিনা একটু শুনবো, তার আগে একজন দর্শক আছেন কল করে নিই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? ঈদ মুবারক। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি ঈদ মুবারক, কেমন আছেন? আয়োজন কেমন লাগছে? আয়োজন তো যথেষ্ট ভালো লাগতেছে, আপনাদের আয়োজন তো আমরা রেগুলার দেখি। থ্যাংক ইউ। আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলুন, তারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ রাজীব ভাইয়া, দিলীপ বাবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাদের অনেক বড় একজন ফ্যান, অনেক আগে থেকেই আপনাদের গান শুনি। থ্যাংক ইউ ভাই, ভীষণ ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ। জি আপু, আমার দুইটা গানের রিকোয়েস্ট আপনাদের সাথে, আপনাদের কাছে। প্রথম গানটা হচ্ছে ও আমার বন্ধু গো, এটা ডুয়েট গান আপনার দিলীপ বাবুর কাছে, আর গানটা হচ্ছে তুমি আমার এমনই একজন। আচ্ছা বাহ, খুব সুন্দর দুটো গানের রিকোয়েস্ট, আমরা গাইবো, সাথে থাকুন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। একটু শুনেছিলি কোনো বিশেষ স্মৃতি? হ্যাঁ, এই গানটা 2008 সালে করা এবং তখন আমি সেরা কণ্ঠে ছিলাম এবং আমাদের একটা রাউন্ডই ছিল মৌলিক গানের রাউন্ড, তো সেখানে এই গানটি আমার জন্য করেছেন শফিক তুহিন ভাই। তো গানটা আসলে ভীষণ, এই গানটা মানে উনি আমার জন্য না কোনো রোম্যান্টিক গান লিখেনি, এই গানটা হচ্ছে এমন একটা গান যে ওই সময়ের একটা টিনেজ একটা মেয়ের যেই উচ্ছলতা, যেই চঞ্চলতাটা থাকে সেই গানটাই এখানে, এই লিরিকটা ওইরকমই এবং গানটার নামও সেই কারণে কৃষ্ণচূড়া। তো সেভাবে উনি আমাকে বলছে যে আমি এটা তোমার কথা মাথায়, তখন আমি ক্লাস 9 পড়তাম, সো আমাকে বলছে তোমার কথা মাথায় রেখে আমি গানটা লিখেছি। এবং বাপাদা তো অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে অবশ্যই, তো এই আর তারপর আমরা বাপাদার স্টুডিওতে গিয়ে প্রায় আমরা 2-3 দিন রিহার্স করেছি, তারপর আমি ভয়েস দিচ্ছি এবং সেটা ছিল আমার প্রথম ভয়েস দেওয়ার অভিজ্ঞতা। এখন পর্যন্ত কয়টি করা হলো মৌলিক গান? মৌলিক গান অনেক করা হয়েছে, হিসাব করিনি, কারণ আমার অ্যালবামই আছে সোলো অ্যালবাম 3টা, যেটা এখন খুবই রেয়ার কেস আসলে, কারো অ্যালবাম এখন হয়ই না, তো সেখানে আসলে আমার সেই এক্সপিরিয়েন্সটা আছে, এটা ভীষণ লাকি মনে করি। গান তো আছে আর মিক্সড অ্যালবামে তো অসংখ্য। এখন যখন টিভি লাইভ করছো বা স্টেজ শোজ যখন করতে, কেমন আসে রিকোয়েস্ট এই মৌলিক গানগুলোর? বেশ আসে, কারণ আমি জনপ্রিয় হবে কি না সেটা মাথায় রেখে কখনোই কাজ করি না, আমি সবসময় যেটা ফিল করি যে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, কারণ আমার গান যদি কেউ শুনে, আমি না থাকলেও যদি মানুষ আমার গানগুলো শুনে বলবে যে না সে কোয়ালিটিফুল কাজ করেছে, তো সেটা আমি অলওয়েজ মাথায় রেখে কাজ করি। আর যেহেতু রিকোয়েস্ট পাই মাঝে মাঝে লাইভে, তো অবশ্যই বুঝি সবার কিছু না কিছু হলো তো ভালো লেগেছে। অনেক পছন্দের গান, শ্রদ্ধেয় মনোরঞ্জন মনির ওনার লেখা এবং কিংবদন্তি সুরকার সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সুর, যেভাবেই বাঁচি বেঁচে তো আছে, গিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল ভাই। কি সুন্দর গান। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি, যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি, তুমি আজ দুলছো সুখের দোলা, যে তো আছি
থাকবে সুখে বয়ে যাব আমি দুঃখটাকে তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে বয়ে যাব আমি দুঃখটাকে হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি ভালোবাসা বিধিলে বুকে অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে শান্তনা কোনদিন চাইব না আমি সেই শান্তনা কোনদিন চাইব না যেভাবেই বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি যেভাবেই বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি তুমি আজ দুলছো সুখের দোলায় আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায় তুমি আজ দুলছো সুখের দোলায় আমি নয় বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি গানটি যদি একটি বিরহের গান তবুও ফার্স্ট যে দুটি লাইন আমি কেন যেন যদি বেঁচে আছি একটু যদি বলতেন যেভাবেই বাঁচি বেঁচে তো আছি জীবন মরণের মাঝামাঝি এখন যে সময়টা রাইট যে প্যান্ডেমিক সিচুয়েশনটার সাথে খুব বেশি রিলেট করা যাচ্ছিল তাই না ঠিক আচ্ছা একটু যদি শুনি ঈদে কি কি কাজ আসলো ঈদে অনেকগুলো ইউটিউব চ্যানেলে কাজ এসেছে সিঙ্গেল ট্র্যাক অনেকের কাজই করেছি আর নিজের গান দুইটা আমার মানে আমার সুরে আর কি দুইটা গান কাজ চলছে রেডি মোটামুটি সেগুলো হয়তো সামনে এক দুই মাসের মধ্যেই ইউটিউবে আসবে একজন দর্শক আছেন কলটি নিয়ে নি হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে ঈদ মুবারক হ্যালো কে আছেন আমাদের সাথে ঈদ মুবারক হ্যালো আসসালামু আলাইকুম আমি জিলিকা পর রাজীব ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি জি শুনতে পাচ্ছেন বলুন হ্যালো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপুর ভাইয়া ঈদ মুবারক হ্যাঁ ঈদ মুবারক আপুর ভাইয়া ঈদ মুবারক কেমন আছেন জিলিকা আপু আমি আপনার অনেক ফ্যান আমি এর আগে আপনার সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ফোন করেছেন আরো বেশি ভালো লাগছে টিভির ভলিউমটা মিউট করে নিতে হবে কাইন্ডলি হ্যাঁ আপু আমি আপনাকে আর রাজীব ভাইকে অনুরোধ করছি সালমান স্যার গান গাওয়ার জন্য শুধু একবার বলো ভালোবাসি
শুধু একবার আজকে অনেক অনেক ডুয়েট গানের রিকোয়েস্ট আচ্ছা সাথে থাকেন ইনশাআল্লাহ গাইবো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকুন ওকে এর সাথে পরবর্তী গানে চলে যাই তো ডুয়েটই গাই আমরা রিকোয়েস্টের গানগুলো ব্রেকের পরে করব ডুয়েট গান আমরা এখন গাইবো ওরিও বাশিওয়ালা ওকে গাই আমার এই মনের জ্বালা এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ এবং অঞ্জু ঘোষ নিজেই গেয়েছেন এই গানটি তো সে গানটা আমি আর রাজীব আজকে গেছি থ্যাংক ইউ আরও একটি কালজয়ী গান এবং আমাদের সবারই ভীষণ ভীষণ পছন্দের একটি গান এবং চলচ্চিত্র এক একটি গান না এক একটি গল্প বলে তাই না পুরো সিনেমাটা চোখের সামনে ভাসছিল এমন একটি বিষয় তাই না গানটার মানে কথা সুর এরকমই যে গানটা এত বেশি জনপ্রিয় যে প্রত্যেকটা মানে বোঝা যায় কোন সময় কোন সিন গেছে এবং আমরা এখানে যারা গাইছি যারা বাজাচ্ছেন একদম মানে সব মুখস্থ এই গানটার রাইট প্লেব্যাক তো অনেক করা হয়েছে তবে তুমি রিসেন্টলি নাটকে গান করেছো হৃদয় গন্ডগোল নাটকে দেবাশিস দাস তাই না একটু শুনি সেই অভিজ্ঞতার কথা আমি নাটকে আগে কখনো গান করিনি এটাই আমার প্রথম এবং দেবাশিস দার একটি নাটক হৃদয় গন্ডগোল তো সেখানে আমি এবং প্রতীক হাসান দুজন গেয়েছি গানটা এটা একটা রোম্যান্টিক গান কিন্তু একটু মজার রোম্যান্টিক গান মানে সফট না অ্যাকচুয়ালি ভীষণ মজার তো সেই গানটা অবশ্যই নাটকটা যখন রিলিজ হবে গানটা সবাই শুনতে পারবে ডিফারেন্ট কোনো অভিজ্ঞতা ছিল না না একই রকমই কারণ হচ্ছে গানটা মানে রোম্যান্টিক গান আমরা যেভাবে গাই বা যেরকম যেরকম মুডের হয় আর কি ঠিক সেভাবে গাওয়া এটাও তার ব্যতিক্রম শুভকামনা রইল একজন দর্শক আছেন কলটি নিয়ে হ্যাঁ স্যার হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে ঈদ মুবারক আসসালামু আলাইকুম ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আয়োজন কেমন লাগছে খুবই ভালো লাগছে বিশেষ করে যেখানে রাজীব ঝিলিক তারপরে কাইয়ুম আর মিঠু কাকা যেখানে থাকে এই প্রোগ্রাম অবভিয়াসলি ভালো হয় পরিচিত খুবই ভালো লাগছে কে আছে ফোনের উপরে ভাই আছেন আমাদের সাথে রাজীব একটু পরে না একটু আগেই বুঝে গেছি ও আচ্ছা আমরা সমজাতির লোক এক্স্যাক্টলি সত্যি কিন্তু আল্লাহ সত্যিতে মজার বিষয় আমার ঘরের কারেন্ট চলে গেছে যাই হোক ঝিলিক ফোনের লাইন তো ঠিক আছে কারেন্ট গেলে সমস্যা সেটা হচ্ছে অনেক সাধনা গানটা আমি জানি না গাওয়া হয়েছে কিনা যদি গাওয়া হয়ে থাকে তাহলে প্লিজ আরেকবার আর রাজীব হ্যাঁ বল পাখি গানটা পাখি হ্যাঁ পাখি রাখছি লিস্টে গামো ভাইয়া একটু জানিয়ে রাখি কারেন্ট চলে গেলেও ইউটিউবে কিন্তু লাইভ স্ট্রিমিং যাচ্ছে মিটু কয় কি ইউটিউবে দেখতে পারো গান গাওয়া যাবে না ভাপুর কম্পোজিশন এই জন্য গাওয়া যাবে না কে মিটু কাকা আচ্ছা তাহলে এটা গাইতে হবে না তাহলে কাকা ইয়া করবে না মিটু মিটু কাকা আমার ইজেট বক্সটা কিন্তু ইয়া বিকাশে আসে না আর আমার না না বাপু ভাই এই গানটা রাজু ভাই দুইবার গাবে মিটু মিটু বিকাশে সালামে পাঠাই দে তাহলে সমস্যা হবে সমাধান হয়ে যাবে না না মিটু কাকা আমারে পাঠাই দে না গায়া থ্যাংক ইউ বাপু ভাই থ্যাংক ইউ সো মাচ মন খারাপ নাকি আছে যে শেষ হলে তো আবার সালামি দেওয়া লাগবে টেনশন আছে ওকে এবার কে গান করছো এবার কে গান করবে আমি আচ্ছা আরেকটি কালজয়ী গান ভালো আছি ভালো থেকো ওকে আর গানটা আমাদের একটা ভার্সন আছে যে গানটা মানে এই গানটা দিয়ে আসলে আমাদের স্টেজ শো শুরু হয় অলওয়েজ এই গানটা দিয়ে তো আমরা আমাদের ভার্সনটা করছি Thank you.
ভেরি নাইস পারফরম্যান্স এবং ঝিলিক আমি কিন্তু আমি সবসময় এটা খেয়াল করেছি যে তুমি কিন্তু বিভিন্ন কালচারে গানগুলো জনপ্রিয় গানগুলো বেশ ইম্প্রোভাইজ করে তুমি পারফর্ম করে থাকো এবং মানুষ কিন্তু বেশ পছন্দ করে এটিকে তো একটু পেছনের কাজটা জানতে চাই কিভাবে কাজগুলো হয় টিম ওয়ার্কটা কিভাবে হয় বলো এই জন্য বলো বলো না আসলে সবাই মিলেই করি যার মাথা থেকে যেটা আসে কারণ আমাদের কাছে যেটা মনে হয় যে যেটা শুনতে ভালো লাগে শুধু গানের যে মেইন গান সেটা সুর তাল সেটা তো ঠিক আছে সো সাথে যদি একটু নতুন সাউন্ড অ্যাড করা যায় একটু যদি ইম্প্রোভাইজ করা যায় তাতে আমার কাছে মন্দ মনে হয় না হ্যাঁ স্টেজে আমরা যেরকম হ্যাঁ এক্স্যাক্টলি মানুষ শুনতেও চায় ভালো মিউজিকও চায় সব কিছু মিলিয়ে এবং সব ধরনের দর্শক শ্রোতা থাকে যেন সব ধরনের জায়গায় এই গানগুলো খাপ খাওয়াতে পারি ঠিক সেভাবে রিদমিক গানগুলো বেশি চলে স্টেজে হ্যাঁ স্টেজে বেশি চলে হ্যাঁ রিদমটা এই জন্য প্যাটার্নটা এরকম করা হয়েছে স্টেজের দর্শকদের জন্য একজন দর্শক আছেন কলটি নিয়ে নিন হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি জিলি কাপুর সাথে এবং ইয়ারা দিবের সাথে কথা বলতে চাই জি শুনতে পাচ্ছেন বলুন আমি 11:45 থেকে ট্রাই করতে করতে এখন পর্যন্ত আমি মাত্র লাইন পাইছি অনেক কতক্ষণ পর্যন্ত ট্রাই করছি শেষ পর্যন্ত আপনার সাথে কথা হলো আপনাকে এতক্ষণ থেকে যে ট্রাই করছেন আপনাদেরকে ভালোবাসেন বলেই ট্রাই করছেন থ্যাংক ইউ অনেক 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 সুন্দর লাগতেছে আমি আর একটা এপিসোড ট্রাই করছিলাম আপনাকে কথা বলার জন্য পাই নাই লাইন পাই নাই জিলি কাপুর কাছে একটা রিকোয়েস্ট ছিল রাজীব ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল বলুন রাজীব ভাইয়ের একটা গান আছে আমার অনেক ফেভারিট নরিনা বসু বলছেন গাইছিল পাগল পাগল মন আমার আর হচ্ছে জিলি কাপুর একটা গান আছে নীল আকাশ ইব্রাহিম টিপু ভাইয়ের সাথে রাইট থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর রিকোয়েস্ট আমার চেষ্টা যদি রাজীব ভাই যদি পাগল পাগল মন আমার এই গানটা যদি শুনতে ও একটু হলেও গাবে আজকে পুরোটা না হলেও একটু হলেও গাবে আমি নীল আকাশ অবশ্যই গাবো এবং আপনার জন্যই গাবো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আজ বেশ সুন্দর সুন্দর রিকোয়েস্ট আসছে তাই না আর একজন দর্শক আছেন কলটি নিয়ে নিই হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে ঈদ মুবারক আসসালামু আলাইকুম আপু ঈদ মুবারক আমি জয়পুর থেকে চকলেট বাসুদন বলছিলাম জি আমাদের নিয়মিত একজন দর্শক আয়োজন কেমন লাগছে জি আপু অনেক ভালো লাগছে জি আপু রাজীব ভাই কি আরো ভালো লাগছে দেখতে ঈদ মুবারক আপু আপুর কাছে রিকোয়েস্ট ও রাজীব ভাইয়ের কাছে রিকোয়েস্ট পাগল পাগল মন আমার তোমায় ভালোবাসে কিছুই সে বোঝে না তো চাই যে তোমায় পাশে চাই যে তোমায় পাশে দেখো নাচে এই হৃদয় পিঞ্জরে শুধু তোমার ভালোবাসা শুধু তোমার ভালোবাসা শুধু তোমার ভালোবাসা ঈদ মুবারক রাজীব ভাই ও জিলি কাপুর কাছে আমার একটাই গানের রিকোয়েস্ট প্রেমের তাজমহল ওয়াও এটা তো রাজীব ভাই পছন্দের গান খুব পছন্দের গান হ্যাঁ সব জায়গায় গায় গাইবার তাজমহল তো বানাইতে পারবো না এবং সবচেয়ে বড় কথা এই গানটা আমি গিয়েছিলাম যিনি মূল শিল্পী মনির খান তার সাথে দাঁড়িয়ে গিয়েছিলাম এই গানটা আমার জন্য ভীষণ স্পেশাল অনেক অনেক ধন্যবাদ এর সাথে আমাদের একটু বিরতির সময় হয়ে গিয়েছে বিরতি থেকে ফিরে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন অল্টারনেশন মিউজিক পাওয়ার বাই বোনাফুল রয়্যাল চয়েস বিস্কিট এবং কো স্পন্সর ড্রিম হলিডে লিমিটেড একটি বিরতির সময় হয়েছে ফিরছে কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন
প্রিয় দর্শক বৃহতি পর্ব স্বাগত জানাচ্ছি অল্টারনেশন মিউজিকের সাথে আছি সারা মেহজাবিন আমাদের সাথে আজ আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঝিলিকো রাজীব দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এ পর্যায়ে ভাইয়া শুরু করছেন কোন গানটি দিয়া কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে আচ্ছা কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমো ঘুমো আঁখি শাড়ি পরা দেখি সিঁদুর আওড়ানো কপালে গত নিশি কোথা ছিলে
ঘুমো আঁখি শাড়ি পরা দেখি Awesome performance. Thank you so much. এই গানটা রাজীবের প্রত্যেক স্টেজে গায়, তাই না? সব জায়গায় গাইতে হয়। আচ্ছা, শিলিকা রাজীব ভাইয়া দুজনই মোটামুটি কিন্তু অ্যালবামের যুগটা পেয়েছেন, তাই না? এবং ঈদের সময়টা বা ঈদের আগের যে আমরা কিছু সুযোগ পেয়েছিলাম অ্যালবাম করার, এখন তো ঈদের আগের যে সময়টা, এই সময়টাতে কিন্তু অডিও ইন্ডাস্ট্রিতে টান টান একটা উত্তেজনা থাকতো, কয়টি অ্যালবাম বের হবে, হিট হবে, ফ্লপ হবে, সেই সময়টা কতটুকু মিস করেন একটু শুনবো। বা এখন যে ইউটিউবের যুগ, একটি একটি গান রিলিজ করা হচ্ছে, সেটা কতটা এনজয় করেন শুনবো। আমি একজন দর্শক আছে, কলটি নিয়ে নিই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক, কে আছেন? আমি জামালপুর থেকে বলছিলাম, মোস্তাক আহমেদ মনির। জি, কেমন আছেন? লোক ভাই বলেন, দেশি ভাই না? জি, রাজীব ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। জি ভাই আছি ভালো। জিলিকা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু। আপনার দুজনের কাছে একটা গান অনুরোধ ছিল। জি বলেন। কোন ভাই, কি রিকোয়েস্ট? জি, গরুর গাড়ি গানটা আপনারা দুজন দেখতে যান। আমার গরুর গাড়িতে। আচ্ছা ঠিক আছে, এটা ভীষণ জমজমাট গান, শেষ অবধি থাকতে হবে। হ্যাঁ এটা করব, আপনি থাকেন আমাদের সঙ্গে, এলাকার লোক যেহেতু। জি, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঝিলিক শুনি। অবশ্যই মিস তো করি, আর তাছাড়া যেহেতু যুগের সাথে আমাদেরকে তাল মেলাতেই হয়, এক এক সময় এক একটা ট্রেন্ড আসে। তখন অ্যালবাম ছিল, এখন ইউটিউবে মানুষ সিঙ্গেল ট্র্যাক বের করছে। সব কিছুর আসলে পজিটিভ নেগেটিভ থাকে, সো বলতে গেলে অনেক পয়েন্টস চলে আসবে, কিন্তু একটা জিনিস যেটা আমরা অলওয়েজ পজিটিভটাই চিন্তা করি। কিন্তু অ্যালবামের সেই মানে অ্যালবাম একটা খুলে দেখা, প্রত্যেকটা গানের ইনফরমেশন থাকে, নিজের ছবি থাকে অ্যালবামে, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। তো এখন যারা আছেন বা এখন যারা গাইছেন, তারা এটা ভীষণভাবে মিস করে। আমি চাই অ্যালবাম হোক, আমি জানি এটা খুব একটা ইম্পসিবল ব্যাপার এখন, যেহেতু একটা সিঙ্গেল ট্র্যাকের যুগ চলছে। এটাও আমি এনজয় করছি, আমার কাছে মনে হয় ইউটিউবের মাধ্যমে সহজে পৌঁছাচ্ছে মানুষের কাছে। আগে টিভি চ্যানেল একটা ছিল, একটা ওই চ্যানেলেই গান দেখতো, এখন ইউটিউবেও গান দেখে। সো এক মানে এক গান ধরা দিতে গেলাম ক্যাসেট হাতে, হাতে স্পর্শ করে এখন গান ধরা যায় না, দেখতে হয় মানে ইনভিজিবল হয়ে গেছে একদম। এক্স্যাক্টলি, আর এত প্ল্যাটফর্ম আসলে গান প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, মানে পৌঁছানোটাও এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে, এত বেশি মাধ্যম এখন। রাজীব ভাই কতটুকু অ্যাক্টিভ থাকেন ইউটিউবে? আমি সব দিকে অ্যাক্টিভ থাকি না, আমি আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকি সেটাও বলছি না, আমি অন্যান্য ইউটিউবের সাথে কাজ করছি। নিজেরটা এখনো ইউটিউবে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি আছে, ফেসবুকেও বেশি সবচেয়ে। নিজের চ্যানেল আছে তো, রাইট? মানে স্ক্রিনের সামনে চোখ থাকে সব সময়, ইউটিউব থাকুক আর ফেসবুক থাকুক, মোটামুটি 7-8 ঘন্টা মোবাইলের সামনে থাকে, চোখের পাওয়ার কমে গেছে অনেক। মোবাইল আমাদের সবারই একই অবস্থা, কাছে রাখবেন না বেশিক্ষণ সময়, চোখ নষ্ট হয়ে যাবে আমার মতো। যেটা নিজে করছে সেটা আবার না করলাম, আমি আচ্ছা আমি তো বুঝছি, আমার অভিজ্ঞতা হইছে, মানুষরা আমি একই ভুল করতে দিব। রাজীব ভাই কিন্তু বেসিক্যালি আমি কিছু দেখতে পাচ্ছি না, চশমা নাই, প্রিটেন্ড করতেছে না। আমিও আমিও একই অবস্থা, আমার কিছু বলেন না, আমারও একই অবস্থা। ওয়াও, এই বিষয়টা আমরা আসলে চেপে যাই এর ঘাটতি। ওকে, আমরা পরবর্তী গানে চলে যাই। আরে আজকে অনেক আলো আলোচনা করছি, আনন্দ করছি ঈদের একটা লাইভ বলেই, তো একটু লাইভলি হওয়াটাই বেটার। একদমই খুব মজা করছি আজকে সবাই। প্রেমের তাজমহল গানটা রিকোয়েস্ট ছিল, সে গানটি গাইছি। আমাদের সিরিয়াল এখন চেঞ্জ করছে, আপনারা যে রিকোয়েস্টগুলো করছেন সেগুলো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ওই ডুয়েট গানগুলো গাইবো। থ্যাংক ইউ। Thank you.
থ্যাংক ইউ। এই গানটি গিয়েছেন, সুন্দর গিয়েছেন শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম এবং শ্রদ্ধেয় মনির খান। এবং গানটা গাওয়ার সময় আমার মনে পড়ছিল সে 2008 সালে উনি ব্যাক স্টেজে আমাকে হুট করে বলছে আমি তোমার সাথে গাইবো আজকে না, আমি আপনি গাইবেন বলে আমার স্যার আপনি আমাকে চিনেন মানে কীভাবে, আমি আপনার ফ্রেন্ড জলিলের মেয়ে, তো আমাকে বলছিল হ্যাঁ তুমি জলিলের মেয়ে, এত বড় হয়ে গেছো মানে অনেকদিন পর আসলে দেখা, আব্বুদের সেই ফ্রেন্ডশিপটা অনেকদিন গ্যাপ ছিল, তো তারপর আবার সেই জমে উঠেছে আমার সেরা কণ্ঠের মাধ্যমে। তো অনেক সেই জলিল ভাইয়ের মেয়ে বড় হয়ে গিয়েছে আসলেই, তাই অনেক একদম ছোট পারফরম্যান্সটা একদম হৃদয় ছুঁয়ে গেল, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এবং আমার মনে হয় গানটি যেই শুনবে, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল হোক অর ইনের রিলেশনশিপ, মানে হৃদয় না প্রেমের অনুভূতি দোলা দিয়ে যায়, খুব সত্যি তাই না? সত্যি। ওকে, আমরা পরবর্তী গানে চলে যাই, কোন গানটি শুনবো? আচ্ছা, যেহেতু বলছিলাম রিকোয়েস্টের গানগুলো গাইবো, তো নীল আকাশ গানটা রিকোয়েস্ট ছিল। এই গানটা আমি এবং ইব্রা টিপু ভাইয়ের ডুয়েট করেছিলাম এবং এটা আমার প্রথম মিউজিক ভিডিও, আমি তোমাকে আগেও বলেছিলাম যে নীল আকাশ গানটা, তো সে গানটি গাইছি, আশা করব ভালো লাগবে। লিখেছেন ফয়সাল রবিকিন ভাই, সুর এবং সঙ্গীত ইব্রা টিপু। এর সাথে একটি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরি। প্রিয় দর্শক, অল্টারনেশন মিউজিকের সময় হলো, আর একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি পর একবার স্বাগত জানাচ্ছি অল্টারনেশন মিউজিকের সাথে, আছি সারা মেহজাবিন, আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী রাজীব শিলিক। আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলতে বা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটি জানাতে কল করতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। রাজীব ভাই, এই পর্যায়ে কোন গানটি দিয়ে শুরু করছেন? ওই যে পাপ্পু যেটা বলছিল, এই গানটার সুর সঙ্গীত সেই করেছে পাপ্পু, কথা লিখেছে সাগর, পাখি আমার কয়না কথা, শ্রদ্ধেয় পাপ্পু। পাখি আমার কয় না কথা, গায় না রে গান কাছে বসিয়া, এত ভালোবাসলি কেন যে আমার হইলি না, ও তুই হইলি না, ও তুই হইলি না, যে আনেই থাকিস রে তুই শান্তি পাইবি না। এত ভালোবাসলি কেন যে আমার হইলি না, পাখি আমার কয় না কথা, গায় না রে গান কাছে বসিয়া, এত ভালোবাসলি কেন যে আমার হইলি না, ও তুই হইলি না, ও তুই হইলি না, যে আনে থাকিস রে তুই শান্তি পাইবি না, ও তুই হইলি না, যে আনে থাকিস রে তুই শান্তি পাইবি না। চোখের বাঁকা নজর দিয়া বুকবে তো বলেছিলি তোর অন্তরে রাখবি জনম ভাঁকা, চোখের বাঁকা নজর দিয়া বুকবে তো বলেছিলি তোর অন্তরে রাখবি জনম ভর, ও তুই হইলি না, ও তুই হইলি না, যে আনেই থাকিস রে তুই শান্তি পাইবি না, ও তুই হইলি না, ও তুই হইলি না, যে আনেই থাকিস রে তুই শান্তি পাইবি না।
কথা কইয়া মনটা বসে নিলি বুঝি নাই তোর ভালোবাসা নিঃস্ব করে গেলি মধুর মধুর কথা কইয়া মনটা বসে নিলি বুঝি নাই তোর ভালোবাসা নিঃস্ব করে গেলি ও তুই হইলি না ও তুই হইলি না যেহানেই থাকিস রে তুই শান্তি পাইবি না ও তুই হইলি না ও তুই হইলি না যেহানেই থাকিস রে তুই শান্তি পাইবি না পাখি আমার কয় না কথা গায় না রে গান কাছে বসিয়া এত ভালোবাসলি কেন যে আমার হইলি না পাখি আমার কয় না কথা গায় না রে গান কাছে বসিয়া এত ভালোবাসলি কেন যে আমার হইলি না ও তুই হইলি না ও তুই হইলি না যে আনেই থাকিস রে তুই শান্তি পাইবি না ও তুই হইলি না শিরে তুই শান্তি পাইবি না যেহানে থাকি শিরে তুই শান্তি পাইবি না যেহানে থাকি শিরে তুই শান্তি পাইবি না একদমই গানে ডুবে গিয়েছিলাম এবং কথাগুলো ভীষণ সুন্দর মোটামুটি আমরা সবাই কিছুটা হলেও ভাবুক হয়ে গিয়েছিলাম কারণ আমাদের সবার লাইফই না এমন একটা পার্সন আছে বা ছিল যাকে এই গানটি ডেডিকেট করা যায় তাই না কেউ ছিল একটু শুনি হ্যাঁ অবশ্যই অনেকেই ছিল একদম তো না এখন ফিক্সড এখন আমি প্রচুর সাহায্য খাইছি প্রচুর সবারই একই অবস্থা আচ্ছা রাজীব ভাই আপনি 2005 সালে যখন ক্লোজ আপ ওয়ানে ছিলেন তখন কিন্তু আমরা খুব শুনতাম যে রাজীবের ভয়েস হচ্ছে প্লেব্যাকের জন্য পারফেক্ট রাইট পরবর্তীতে সেটি কি হলো কয়টি প্লেব্যাক করা হলো একটু শুনি অনেক অনেক প্লেব্যাক করছি শুনছেন না আপনারা অনেক গান কত হিট গান আমার সিনেমার অনেকগুলো প্লেব্যাক করছি আর যেগুলো করে নিয়েছি কি অভিমান থেকে বলা তাই তো কি আসলে আমাদের সিনেমার যে অবস্থাটা বর্তমান অবস্থা খুব খারাপ হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিসের জন্য হচ্ছে এটা আমরা সবাই মোটামুটি জানি তবে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা অবশ্যই আগের আমাদের আগের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল যেরকম সবাই মিলে কাজ করতো একসঙ্গে অনেকগুলো হল খোলা ছিল সবাই মুভি দেখতে যেত সিনেমা হলে সেই জায়গাটা আবার ফিরে আনতে হবে সেই জন্য সবাইকে কাজ করতে হবে একসঙ্গে এটা হচ্ছে আমার কথা আসলে ফিল্মের গান আপনি যে বললেন ওটা আমার ইচ্ছা ছিল কিন্তু এরকম করা হয় নাই করেছি অনেকগুলো গান কিন্তু ওই লেভেলের গান এখনও পাই নাই যে এই গানগুলো মানে করার সঙ্গে সঙ্গেই বুঝবো না এই গানটা মানে কিছু একটা হবে এরকম কোনো গান পাই নাই করিনি এই কারণে আচ্ছা ঝেলে কিছু যুক্ত করবে না আসলেই তাই কারণ আমিও যখন সেরা কোয়ান্টি ছিলাম তখনই একই কথা আমিও শুনেছি বাট আলটিমেটলি এখন আমি যদি হাতে গুনে দেখি আমার প্লেব্যাকের সংখ্যা অনেক কম কিন্তু আমার নিজের অ্যালবাম এগুলো গান অনেক আছে ওই জায়গাটাতে একটু কম এবং আমার কাছে মনে হয় ওটা একটা সীমাবদ্ধতা আছে ওখানে সেখান থেকে বেরিয়ে এসে আসলে সবার সাথে কাজ করা খুব বেশি জরুরি আজকে বেশিরভাগ গানগুলো একটু রেদমিক প্যাটার্নই আমরা চুজ করেছি কারণ যেহেতু ঈদ লাইভ অবশ্যই স্পেশাল এই গানটা ভীষণ 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 মজার একটা গান ভালোবাসিয়া গেলাম ফাসিয়া অন্তরে অন্তরে ছবি থেকে অন্তরে অন্তরে ছবি গান শুনবো করতে হবে এবার বিয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান বিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া
দারুণ পারফরম্যান্স রাজীব ভাইয়া তো দিল্লি কালার টু খেয়েই ফেলেছে ঝিলিক তুমি বলো কবে করছো বিয়ে কোনটা শুনতে পাচ্ছি না when you take your laddu আচ্ছা এই প্রশ্নের সম্মুখীন কতবার হয়েছো তাই বলো অনেক এখন তো আরো বেশি এখন আরো বেশি তবে আমি একটা কথাই বলি যে এটা হলে একদম ঢোল পিটিয়ে জানাবো ঢোল পিটিয়ে হবে আমি জানাবো এবং এটা পারফেক্ট অ্যানসার কি হবে আমার কি মনে হয় জানো করোনা যখন যাবে তখন করব বিয়ে কারণ কবে যাবে তার কোনো ঠিক নেই করবই না সেটা তো অনেক পরের ইস্যু সো দেখা যাক ওকে দুজন তো একসাথে অনেক স্টেজ শোজ অনেক টিভি লাইভ করা হয়েছে কাজ করা হয়েছে তাই না মজার কোনো স্মৃতি আছে দুজনের একসাথে কাজ করার ঝিলিকা রাজীব ভাইয়া অনেক মজার আমার রাজীব ভাই অনেক কাজ করে এত স্মৃতি সব ভুলে গেছি যদিও রাজীব ভাই আমার অনেক সিনিয়র কিন্তু তারপরেও আমাদের একসঙ্গে শো অনেক হয়েছে স্টেজ শো ছোট কোনো স্মৃতি একটু যদি শেয়ার করা যেত মজার কিছু
ছোট স্মৃতি আসলে ভাবে স্পেসিফিক ভাবে বলতে পারবো না, কিন্তু ও আর আমি যখন ডুয়েট গান গাই, যদি কোনো গান আমাদের ধরো মানে মনে না থাকে যে ডিভিশন গুলো কিরকম, সেটা কিন্তু আমাদের চোখে চোখে হয়ে যায়। সো এই এই ব্যাপারটা ওরা আমার আছে, মানে সিঙ্কিংটা একদম পারফেক্ট আছে, তাই তো? না করতেছে না, হ্যাঁ করতেছে, চোখে তো তাকালেই বোঝা। আচ্ছা, এবার কে গান করবে? আমি গাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু জমে উঠেছে এবং আমার কাছে মনে হয় যে একটু মজার কিছু গান করে ফোক গান গাই। ওকে, মজা করে সবাই মিলে। ওকে ওকে,
রকিং পারফরম্যান্স এবং ঝিলি কাছে ম্যাশআপ হবে না তা তো সম্ভবই না, এবং আমার সবচেয়ে ভালো লাগে যে এরপর কোনটা আসবে, এরপর কোন সারপ্রাইজ থাকবে, তাই না? এটা আমি গাইলাম কারণ যেহেতু আজকে মজা করছি ভাবলাম গাই ভালো লাগবে সবার, একটু এনজয় করব। থ্যাংক ইউ সো মাচ। এর সাথে আর একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরি। প্রিয় দর্শক, অল্টারনেশন মিউজিকের সময় হলো, আর একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি পর একবার স্বাগত জানাচ্ছি। অল্টারনেশন মিউজিকের সাথে আছি সারা মেহজাবিন, আমাদের সাথে আজ আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজীব ছিলিক। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। থ্যাংক ইউ। এ পর্যায়ে ভাইয়া কোন গানটি দিয়ে শুরু করছেন? ও গো বিদেশিনী তোমার চেরি ফুল, গিভ মি মাই শিউলি, ইউ টেক। সাচ আ কমেডিয়ান না? আমাদের ইন্দ্রদার গাওয়া গান খুব পছন্দের গান, ভীষণ জনপ্রিয়। বেশামাল, তোমার ভীষণ ভীষণ জনপ্রিয় একটি গান, এবং রিসেন্টলি আমি যদি ভুল না করে থাকি 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, রাইট? আমি এই জন্য এই মেয়েটাকে খুব পছন্দ করি, সবকিছু এত সুন্দর করে, মানে যেই গেস্ট থাকুক না কেন খুব সুন্দর করে স্টাইল করে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা বলেছে মেনে নাও, ইটস ওকে, মানে ভালোই বলেছে, এই জন্য আমার খুব ভালো লাগে, ও খুব সুন্দর সবকিছু জেনে আসে। থ্যাংক ইউ কিউটি পাই, তোমাকে থ্যাংক ইউ, এত সুন্দর করে পুরোটা প্রোগ্রাম তুমি প্রত্যেকবার সঞ্চালন করে, এবং আমার ভালো লাগে, আমি এসে যখন দেখি ও আছে, গুড, ভালো হবে এবার প্রোগ্রামটা, স্পিক আসল থাকে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। আচ্ছা, এই মিউজিক ভিডিওতে তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম, আমি এবং ইমরান ছিলাম, রাইট? এই মিউজিক ভিডিওটারও প্রায় 7-8 বছর হয়ে গেছে, অনেক আগে করেছি। এখন পর্যন্ত কয়টি করা হলো মিউজিক ভিডিও? অ্যাকচুয়ালি আমি মিউজিক ভিডিও আমার সংখ্যা খুবই কম, যেহেতু আমার 12 বছরের অধিক হয়ে গেছে কাজ করা, বাট সেক্ষেত্রে আমার গানের সংখ্যা অনেক কম, এবং এটা আমি বলি বেছে বেছে করো, উই নো দ্যাট, করে ভালো ভালো কাজ, রাইট রাইট, কম কম সিলেক্টিভ হওয়াটাই ভালো, 12-13টার মতো হবে। তো মিউজিক ভিডিও করা কিন্তু মোটামুটি অ্যাক্টিং এর মতোই, তাই না? তো সামনে কি অ্যাক্টিং করার ইচ্ছা আছে যদি অফার পাও? না না না, অ্যাক্টিং না, ওইটা খুবই কঠিন কাজ, কারণ আমি যখন মিউজিক ভিডিওর কাজ করি আমি তখন বুঝি যে অভিনয় শিল্পীরা কতটা কষ্ট করে, সো ওই জায়গাটা একদমই তাদের, এটা আমাদের কোনোভাবেই আমার পক্ষে তো সম্ভবই না, তো সো যেহেতু গান গাই একটু একটু এক্সপ্রেশন থেকে চলে আসে আর কি। আচ্ছা, তোমার কাজ নিয়ে কিন্তু শোনা হয়নি, রাজীব ভাইয়ের কাছ থেকে শুনেছি, ঈদে কী কী কাজ আসলো, সামনে কী কী ঝলক আসবে তোমার? ঈদে, এবার ঈদে আমার তেমন কোনো গান রিলিজ হয়নি, সবগুলো শুধু রেকর্ডিং করছি, যেহেতু আমি ছিলাম রিসেন্টলি, মায়ের একটি গান রিলিজ হয়েছে মাগোতে, আমি একটা গান রিলিজ করেছি, এবং আমি এটাও সব জায়গায় বলছি যে আমি মাকে নিয়ে গান গাইবো, আমি বাবাকে নিয়েও গান গাইবো, এবং সেগুলোর মিউজিক ভিডিও হবে, শুধু রোমান্টিক গানের কেনই বা মিউজিক ভিডিও হবে, মায়ের গান হতে হবে। সো এই মাদার্স ডেতে আমি সবাইকে উপহার দিয়েছিলাম আমার মায়ের গানটা, আর বাবার গান সামনে একটু আসছে, সো আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, এরকম যে শুধু রোমান্টিক গান না, বাবার সাথে কভার আবার কবে করছো? কভার দেখতে চাই আমরা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা এটা ভালো পয়েন্ট, আমি আব্বুকে বলছি খুব শীঘ্র একটা গান করবার জন্য, আব্বু দেখি আব্বু কবে রাজি হয়, রাজি তো হয় সবসময়, বাসাতে গান গাওয়া হয় অফিসিয়ালি, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য প্ল্যান, আমি করবো ইনশাল্লাহ। আচ্ছা, দুজনের কাছ থেকে একটু গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটাও শুনি, যেহেতু গানের মানুষ, গান নিয়ে ব্যস্ততা, তারপরও সামনে আর কী কী প্ল্যান আছে? তুই বল আগে। সব ঝিলিক আগে, সবই ঝিলিক আগে, তাই না? আমার কোনো গান নিয়ে কোনো প্ল্যান নাই। আচ্ছা, এক্স্যাক্টলি, এটা আমিও বলি, গান গেয়ে যেতে চাই, সুযোগ ছাড়বো না গান গাওয়ার, যখন যেখানে সুযোগ পাবো যে গান গাওয়ার সেটাই গাবো, এরপরে যা হয়।
পাশাপাশি কি আর কিছু করা হচ্ছে এখন? গানের পাশাপাশি আর কিছু করা হচ্ছে? গানের পাশাপাশি মাছের ব্যবসা করতাম, ওই ব্যবসা ধরা গেছে, করতাম করতাম, লস খাইছি, লস খাওয়ার পর ওটা ক্লোজ করে দিয়েছি। তো সারাক্ষণ আমি নদীর মধ্যে দেখি, আমি গ্রামের ছেলে তো। হ্যাঁ আমি কিন্তু ভিডিও দেখেছি, গ্রামে বেশি সময় দিতে আমার ভালো লাগে। না আমারও সেরকম কোনো স্পেসিফিক প্ল্যান না, কারণ আমার কাছে মনে হয় যে ভালো গানের অপরচুনিটির অপেক্ষায় তো সবসময় থাকি, সবসময় গান করি। তুমি তো আঙ্কেলের গাইডেন্সেই চলো, আসলে আঙ্কেল কি চান তাই বলো, এটা এটা ছেলে কিভাবে আঙ্কেলের ভবিষ্যৎ তো বলো কি। না আবু বলে দিয়েছে যে তুমি ভালো গান করতে থাকো, কোনো প্ল্যান নাই, কারণ একটা জিনিস যেতে হয় যে তুমি না থাকলে তোমার গানগুলো যেন মানুষ মনে রাখে, তোমাকে গান দিয়ে যেন মনে রাখে, দ্যাটস ইট, এটুকু মাথায় রাখো। কিন্তু ওই যে বললাম ওই লেভেলটা হচ্ছে গিয়া প্রবলেম। আমরা শেষ গান করি, সবশেষ যদি কিছু বলার থাকে। সবশেষ এশিয়ান টিভিকে ধন্যবাদ, সবসময় জানাই আগে থেকেই, এখনও জানাচ্ছি, ভবিষ্যতেও জানাবো। আর যারা ক্যামেরার পেছনে যারা আছেন, সাউন্ড এবং ভিডিওগ্রাফির কাজ যারা করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং একটু আমি নাম বলে দিই, প্রডিউসার পারভেজ ভাই আছেন, কিন্তু লাইটে লোকমান ভাই আছেন, মামুন ভাইয়ের নামটাও বলা হয়নি, শাহিন ভাই তো আছেন, এরা হচ্ছে ইম্পর্টেন্ট। দর্শক যারা দেখলেন, আপনাদের জন্য আসলে আজকের অনুষ্ঠান আমাদের আয়োজন, তো যারা দেখলেন অনেক কষ্ট করে রাত জেগে দেশে এবং দেশের বাইরে থেকে, মিডল ইস্ট থেকে অনেকেই দেখেন জানি সেটা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখনকার যে বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সব জায়গায় সব কাজই করবেন কিন্তু স্বাস্থ্যবিধি মেনে, আপনার আশেপাশের মানুষকেও সুরক্ষিত রাখতে সাহায্য করেন, এটা হচ্ছে আমার চাওয়া। এবং আমাদের দায়িত্ব যতটুকু আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করছি, আপনারা ঘরে বসে যাতে আনন্দ করতে পারেন। এবং ওয়ালটন এশিয়ান মিউজিক আমার ভীষণ ভীষণ পছন্দের একটা প্রোগ্রাম, এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালটনকেও, যে এত সুন্দর একটা আয়োজন, এটা একদমই প্রতিদিনকার একটা আয়োজন, সো প্রত্যেক দিন সেই রাতের বেলা গান মানে শুনতে পারি, শুনতে বসে যাই, সো এটা ভীষণ সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে বিশেষ দিনটিতে আমাদের সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য, এবং আমাদের মিউজিশিয়ানদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি শেষ গানে যাওয়ার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আবার দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। ওকে, আমরা শেষ গানে চলে যাব, রিকোয়েস্টের গান দিয়ে শেষ করছি, আমার গাড়িতে রিকোয়েস্ট ছিল, ওয়াও, সেই গানটা দিয়ে আজকে শেষ করছি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুত্তুর 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 দু সামনে বাজিয়ে আর যাবো তোমায় শ্বশুর বাড়ি। আমি চাই না শাড়ি, হায় 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 হায়, কি শোভা আমার।
গাড়ি নিয়ে আমার গরুর গাড়িতে বসাজিয়ে দুতুর 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 দুশায় বাজিয়ে আমার গরুর গাড়িতে বসাজিয়ে দুতুর 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 দুশায় বাজিয়ে আর যাবো তোমার গরুর বাড়ি শেষ এলো খুশি রে।